তৃণমূল প্রার্থী সোহমের গাড়ির ওপর হামলা হয়েছে, আপনারা দেখছেন সেই ছবি। কিছু সোহম চক্রবর্তীর গাড়ির ওপর হামলা হয়েছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, একদিকে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠছে। যে ছবি কেশপুরে দেখালাম, বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা হচ্ছে, কোনো ঘটনাই সমর্থনযোগ্য নয়। বারবার যে প্রশ্নটা উঠছে যে ভোটের দিন ভোটের আগে কেন এমন ঘটনা দেখতে হবে, কেন বারবার এই সমস্ত ইতিহাস টেনে কথা বলতে হবে আমাদের, কেন বারবার অশান্ত হবে ভোটের দিনগুলো এভাবে, কেন সুষ্ঠু নির্বাচন হবে না। আমি শলিন্দার কাছে আসবো। শলিন্দা, পাপিয়া আমাকে বলছো? হ্যাঁ, আপনাকে বলছি। দেখো পাপিয়া, তুমি যেটা প্রথমে এক নম্বর প্রথমটা আমি বলছি, কেশপুরের ঘটনাটা এটা ভয়ানক একটা মারাত্মক ঘটনা ঘটেছে। যেটা বৈশানর যেটা বলল যে একটা ঢিল মেরেছে আর মাটির ঢেলা লাঠি, তা নয়। এটা কিন্তু কেবল আমার মনে হয় না যেটা পলিটিক্যাল বা রাজনৈতিক কোনো বিদ্বেষ বা রাজনৈতিক কোনো অ্যাঙ্গার। আমি বলি, যেভাবে বাঁশ লাঠি দিয়ে একেবারে গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, কাঁচ ভেঙে চুরমার রীতিমতো তছনছ করা হয়েছে, তাণ্ডব চলেছে, এটা কি শুধু ইট আর ঢেলা মারার নমুনা? না না, আপনি কেশপুরের খুনটাও বলবেন। যেটা খুব মারাত্মক সেটা হচ্ছে এটা পলিটিক্যাল অ্যাঙ্গার না, খুন হয়েছে, তৃণমূল কর্মী খুন হয়েছে, একদম। আমরা সেই ছবি আমরা দেখেছি, তৃণমূলের কর্মী খুন হয়েছে, বৈষ্ণবতা দেখেছি, আমি শলিন্দার কাছে আসছি। শলিন্দা, কোনো রাজনৈতিক অ্যাঙ্গার নয়, এটা একটা কমিউনাল ওভারটোনের গন্ধ পাচ্ছি আমি। এটা মারাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে, এটা একটা ভয়ঙ্কর ঘটনা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি। ওখানে 17 জন অ্যারেস্ট করেছো বলেছো, এটাকে আরো 3 দিয়ে গুণ করে সেই সংখ্যা অ্যারেস্ট করতে হবে। খালি তাই না, কালপেবিলিটি এবং রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে তাদের এনশিওর করতে হবে, এটা হায়েস্ট সেকশন অফ লতে কেস করে স্টার্ট করতে হবে, এবং তাদের এবং দে শুড বি পুট বিহাইন্ড দ্য বার। এবং সবচাইতে আশ্চর্যের কথা হচ্ছে যে এক মহিলাকে দেখা যাচ্ছে কোলে বাচ্চা নিয়ে, কোলে বাচ্চা নিয়ে সে আঘাত হানছে ওই গাড়ির উপরে। তুমি বুঝতে পারছো, রেয়াপাড়ায় একটি বুথের কাছে গিয়ে পৌঁছেছেন রেয়াপাড়ায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বুথে তিনি যাবেন, নন্দীগ্রামের বয়ালে তিনি এসে পৌঁছেছেন এই মুহূর্তে, কারণ সকাল থেকে তার কাছে নানান অভিযোগ আসছিল এবং তাই নিয়ে ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন যাতে ভোট সুষ্ঠুভাবে হয়, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সকাল থেকে তার কাছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় যে অশান্তির খবর এসে পৌঁছচ্ছিল আজকে দ্বিতীয় দফার ভোটে, সেই সমস্ত খবর তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়। এই মুহূর্তে নন্দীগ্রামের বয়ালে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন সেই ছবি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।